ফাইনালি জয় পেয়ে গেল বাংলাদেশ ক্রিকেট টিম। আসলে এরকম একটা জয় আমাদের খুবই দরকার ছিল, কারণ বাংলাদেশের যে একটা অবস্থার মধ্যে যাচ্ছিল বাংলাদেশ টিম, পুরাতন মনে করেন যে সবার পুরো মন টন ভেঙে দিছিল, কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে যে এরকম একটা জয় আমাদেরকে উপহার দিল, এই জয়টি খুবই দরকার ছিল। কারণ এই জয়টি আমাদের যে প্লেয়াররা আছে, প্লেয়ারের আত্মবিশ্বাস অনেক মানে একবার তুঙ্গে বাড়িয়ে ফেলছেন। কারণ এরকম একটি জয় যদি না পেতাম আমরা কিন্তু একবার হতাশায় ডুবে যেতাম, কারণ আমাদের সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু খুবই খারাপ ছিল। ইউএসএর সাথে হারছি, জিম্বাবুয়ের সাথে হারছি, তো এরকম একটি মানে হারার পরে আপনার ওয়ার্ল্ড কাপের মনে করেন যে ফার্স্ট ম্যাচ এরকম একটি জয়, সেটি খুবই আমাদের জন্য খুবই একটি শান্তির একটি কথা, শান্তির একটি বার্তা। তো অবশ্যই ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট টিমকে, যারা অনেক পরিশ্রম করেছেন মানে এরকম একটা সাফল্য জয় আমাদেরকে উপহার দিয়েছেন। আসলে কী বলবো, মনে করেন যে আমরাও ক্রিকেট নিয়ে অনেক আলোচনা সমালোচনা করি, আসলে ক্রিকেটটা হলো কি আমাদের একবারে মানে অন্তরের ভিতর থেকে আমরা সেটাকে লালন করি, তো এই জন্য বাংলাদেশ দলটা যখন খারাপ খেলে তখন আমাদের একবারে আশা ভরসা একবারে সব নষ্ট হয়ে যায়। তো এই জন্যই বাংলাদেশ দলটা যখন খারাপ খেলে, আসলে এটা তো অনেক মানে ইয়ে একটা জায়গা, তো খারাপ খেলে তখন আর কোনো কিছুই ভালো লাগে না। তো এই জন্যই দলটাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করি, কিন্তু দলটা যখন ভালো খেলে তখন একবারে মনটা একবারে খুশিতে ভরে যায়। যাই হোক, বাংলাদেশ টিমকে অনেক অনেক ধন্যবাদ। তাহিদের যে ম্যাচটা ছিল, তাহিদের যে ইনিংসটা, ছোটো ইনিংস বলবো না, মাত্র 20 বলে 40 রানের একটি বিশাল বড় একটি ইনিংস, এটা আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া তাহিদের কাছ থেকে। আর লাস্টের যে ফিনিশার মাহমুদুল্লাহ, সে তো আজই বন বরাবরের মতো খুব সুন্দরভাবে ফিনিশ করে দিয়ে আসছেন ম্যাচটি। মাহমুদুল্লাহের জন্য রইল অশেষ অশেষ ধন্যবাদ। আর ওই যে রিশাদ হোসেন কথার কী বলবো, তিনি তার ফার্স্ট ওয়ার্ল্ড কাপের যে ম্যাচটি যেভাবে চমক দিলেন, সেটা বিশ্ববাসী সারা বাংলাদেশবাসী আজীবন মনে রাখবে রিশাদের এই ম্যাচটি। আর মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে যেভাবে আসছেন, মনে হচ্ছে যে আইপিএল যেভাবে শেষ করছেন সেখান থেকে আবার শুরু করলেন এই বাংলাদেশের খেলাটা। যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভালো রিশাদ হোসেন, তারপর লিটন দাস ফর্ম ফিলছে, এইটাও আমাদের জন্য খুবই শান্তির একটি বার্তা। আসলে লিটন দাসের যদিও মানে সমান সমান রান করছেন, কিন্তু তারপরেও যে তিনি যে তার মানে ফর্মে আসার চেষ্টা করছেন, এটি আমাদের জন্য অনেক গর্বের। যাই হোক, আশা করি এই জয়টি তাদের সামনে যে ম্যাচগুলো আছে সেগুলোর জয়ের ধারাবাহিকতা রাখতে অনেক ভূমিকা রাখবে। যাই হোক, শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য, আশা করি সামনের ম্যাচগুলো তো এইভাবে আমাদেরকে চমক দিবেন।